আসসালামু আলাইকুম গাইস, ঘরোয়া আয়োজনে কিভাবে আমরা বারবিকিউ পার্টি করলাম আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কোরাল ফিস এবং রূপচাঁদা ফিস, এই দুইটা মাছের বারবিকিউ আমরা আজকে করব। আমরা 1 কেজি সাইজের একটি কোরাল মাছ এবং 5 পিস রূপচাঁদা মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছের আষ্টাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলোর পেটের দিকে কয়েকটা ফালি করে নিতে হবে যেন মশলাগুলো ঢুকতে পারে। দেন মাছগুলো হোয়াইট ভিনেগার দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। হোয়াইট ভিনেগার দিয়ে মাছ ধুলে মাছের মধ্যে কোনো ব্যাড স্মেল থাকে না। এবার চলুন মশলাটা কিভাবে মাখাইতে হবে সেটা একটু দেখে নেই। প্রথমে 1 প্যাকেট বারবিকিউ মশলা ঢেলে নিলাম। পরিমাণ মতো টক ধুয়ে নিয়ে নিলাম। 1 চামচ পরিমাণে জিরা গুঁড়া নিয়ে নিলাম। পরিমাণ মতো সয়া সস নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। সরিষার তেল অ্যাড করে নিলাম। 2 টেবিল চামচ লেবুর রস নিয়ে নিলাম। সব মশলা একসাথে ভালো করে মাখিয়ে নিলাম। প্রথমে কোরাল মাছ মাখিয়ে নিলাম, তারপর বাকি মাছগুলো একে একে মাখিয়ে নিলাম। মাছগুলোতে মশলা মাখানোর পরে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে ম্যারিনেট করার জন্য। দেন বারবিকিউ স্ট্যান্ডে কয়লাগুলো রেখে কিছু কয়লা আমি গ্যাসের চুলাতে আগুন ধরিয়ে নিলাম। সব কটা কয়লা একসাথে দিয়ে আগুন ধরিয়ে দিলাম। বারবিকিউর জালিটাতে তেল দিয়ে হালকা করে ব্রাশ করে নিলাম, মাছগুলো যেন জালিতে লেগে না যায়। মাছগুলো বারবিকিউর চুলার উপরে এক এক করে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন পুড়ে না যায় এবং মাঝে মধ্যেই মাছের উপরে সরিষার তেল ব্রাশ করতে হবে। বারবিকিউ মাছগুলো হয়ে গেলে এক এক করে তুলে নেবেন। তেল ফিশ বারবিকিউ হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।